I am Dr. Surajit Ghosh. Welcome to my channel, Dr. Ghosh Presents. Hi friend, আমি ডাক্তার সুরজিৎ ঘোষ, আমার চ্যানেল ডক্টর ঘোষ প্রেজেন্টস এ আপনাকে স্বাগত। আজকে আমাদের আলোচনা বিষয় সাধারণ অসুখ কৃষ্ণবন চিকিৎসা পর্ব 39 অপুষ্টি বা ম্যারাসমাস। অপুষ্টি কি, হোয়াট ইজ ম্যারাসমাস? আমি ম্যারাসমাস কথাটা অনেক জায়গায় বাংলায় উচ্চারণেও ব্যবহার করেছি, কারণ যেটা আমি আলোচনা করছি এটা ম্যারাসমাস শব্দ দিয়েই ভালো বোঝায়, কারণ অপুষ্টি অন্যভাবে আসতে পারে, সেটার জন্য ম্যারাসমাস টার্মটাই আমি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করেছি। একটু পরেই বুঝতে পারবেন কেন আমি অপুষ্টি বলতে ম্যারাসমাসকে মিন করেছি, বা অপুষ্টির চেয়ে ম্যারাসমাস শব্দটা কেন ব্যবহার করেছি বেশি সেটা একটু পরেই বুঝতে পারবেন। 5 বছর বয়স পর্যন্ত শিশুরা, প্রথম প্রশ্ন রয়েছে অপুষ্টি কি, হোয়াট ইজ ম্যারাসমাস? 5 বছর বয়স পর্যন্ত শিশুরা যদি দীর্ঘ সময় ধরে শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের মারাত্মক অভাবে ভোগে, তবে বলা যায় ওই শিশুরা অপুষ্টি বা ম্যারাসমাসে ভুগছে। নিম্নলিখিত কারণে এই অবস্থা সৃষ্টি হতে পারে। ক, শিশুর গৃহীত খাদ্যে প্রোটিন, ফ্যাট, শর্করা, ভিটামিন, খনিজ লবণের মধ্যে একাধিক উপাদানের অভাব। খ, শিশুর শরীরে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট সংক্রমণ। গ, শিশুর শরীরের ইমিউন ব্যবস্থার গভীর গোলযোগ। তাছাড়া অন্য পরের কারণগুলি হতে পারে এইরকম দুর্ভিক্ষ বা খাদ্যাভাব, মারাত্মক দারিদ্র, অনশন, বেশ বেশি কিছু ওষুধ খাওয়া যেগুলি শরীর থেকে খাদ্য সারাংশ শোষণে বাধা দেয়। ম্যারাসমাস কি বড়দের হতে পারে? হতে পারে, তবে ম্যারাসমাস মূলত শিশুদের অসুখ। ম্যারাসমাস কি প্রাণঘাতী হতে পারে? হতে পারে, যদি যথাসময়ে চিকিৎসা করা না হয়। ম্যারাসমাসের লক্ষণ কি? ওটা দ্য সিমটমস অফ ম্যারাসমাস। 1. শরীরের সামগ্রিক অতিশীর্ণতা, যাকে বলা হয় বোন অ্যান্ড স্কিন অ্যাপিয়ারেন্স। আমরা বলি না হাড় চামড়া সার হয়েছি, হাড় চামড়া হয়ে যাওয়া। লক্ষ্য দেখেন, ছবি প্রথমে দেখি যে এখনো প্রতি ক্ষেত্রেই দেখবেন হাড় আর চামড়া রয়েছে, আর কিছু নেই বলেই মনে হয়। ওজন হ্রাস, মানে অস্বাভাবিক ওজন হ্রাস বলা যেতে পারে, পেশি ত্বক শুকিয়ে যাওয়া, ক্রনিক ডায়রিয়া বা শ্বাসনলী জনিত পীড়া, দেহ বৃদ্ধি থেমে যাওয়া, শরীরের জলাভাব, চরম শক্তিহীনতা, পিএমআই বেসাল মেটাবলিক ইন্ডেক্স, যেটা আমরা বুঝতে পারি একটা মানুষ কতটা স্বাভাবিক ওজনের, সেই বেসাল মেটাবলিক ইন্ডেক্স এর মান স্বাভাবিকের চেয়ে অনেক কম হয়ে যাওয়া, স্বাভাবিকের চেয়ে অনেক কম হয়ে যাওয়া। আর নয় হলো অচিকিৎসিত অবস্থায় পড়ে থাকলে শেষ পর্যন্ত মৃত্যু, এটাও সিমটমের মধ্যেই পড়ে। ম্যারাসমাস বা কোয়াশিয়রকার কি একই অসুখ? আর ম্যারাসমাস এন্ড কোয়াশিয়রকার সেম ডিজিজ? দুটি অসুখ একই প্রকৃতির কিন্তু এক নয়। ম্যারাসমাসের শরীরের সামগ্রিক পুষ্টির প্রোটিন ক্যালোরি দুটোরই অভাব দেখা যায়, কিন্তু শিশুর মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মারাত্মক অপুষ্টি লক্ষ্য করা যায়। এটা হলো কিন্তু ম্যারাসমাসের সিমটম। শিশুর হেড টু ফুট সমস্ত জায়গাতেই মারাত্মক ধরনের শীর্ণতা, মারাত্মক শীর্ণতা করে, কিন্তু কোয়াশিয়রকার রোগী শুধু মারাত্মক প্রোটিনের অভাবে ভোগে, তার ক্যালোরির অভাব নেই, সেজন্য তাকে দেখতেও একটু অন্যরকম হয়। আর এটাকেই অনেকে আবার প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশনও বলে এই কোয়াশিয়রকে। আর এদের মধ্যে পার্থক্য সেটা এই দুটো ছবিতেই ভালো করে বোঝা যাবে। এই দেখুন, আমি একটু বুঝিয়ে দিই ছবিটা, এই ছবিটা একটু বোঝা দরকার আছে। লক্ষ্য করুন, এই বাঁ দিকে যে ছেলেটি আছে এ হলো কোয়াশিয়রকারে ভুগছে, আর এ হলো ম্যারাসমাসে ভুগছে। তাকালেই বুঝতে পারছেন চেহারার মধ্যে তফাৎটা। এই হচ্ছে মানে স্কিন অ্যান্ড বোন, একে লক্ষ্য করে দেখুন পেটটা বেশ ফোলা, পা গুলো বেশ ফোলা ফোলা, মানে অসুস্থ ঠিকই কিন্তু ফোলা, আর এ অসুস্থ এবং শীর্ণ দুটোই। পয়েন্ট গুলো দেখুন, এখানে বলে দিই, মাথার চুল যেটা এর লিখেছে নর্মাল, ঠিক নর্মাল নয়, এটা একটু বলা যেতে পারে কিছুটা মানে ভঙ্গুর, মানে ভেঙে যাওয়া, চুলেরও যেন পুষ্টি নেই। ওল্ড ম্যান অ্যাপিয়ারেন্স, লিম্বস উইথ লিটিল মাসল ফ্যাট, এই যে পা হাত এতে পেশি এবং ফ্যাট, পেশিও কিছু নেই ফ্যাটও কিছু নেই, একেবারেই মানে সেই হাড় আর চামড়া, ভেরি আন্ডারওয়েট বডি, যে একটু আগে বলে এসেছি বিএমআই ইন্ডেক্স ভয়ঙ্কর রকমের কম।
আর এই কোয়াসি আকারের বৈশিষ্ট্য দেখুন বলা রয়েছে কিনা উপরে, সোয়েলিং অফ লেগস, পা গুলো ফোলা ফোলা হবে, মানে মানে ইডিমা টাইপের হতে পারে, পেটে মতো ইডিমা হতে পারে, হাতেও ইডিমা হতে পারে, কিন্তু ফোলা হবে, রোগা হবে না। স্পেয়ার্স ইয়ার হেয়ার, স্পেয়ার্স মানে খুব কম, প্রায় চুল সব পড়ে যাবে। মুন ফেস, মুখটা গোল মতো দেখুন, বেশ গোল মতো, এ দেখুন একদম একেবারে হাড় মুখ বসে গেছে, চামড়া হাতের মধ্যে বসে গেছে, এ হচ্ছে একেবারে গোল। ফ্যাটি অ্যাপিয়ারেন্স অফ দি স্কিন, স্কিনের অ্যাপিয়ারেন্স অফ ফ্যাট, স্কিনের তলায় দেখবেন বেশ বেশ মানে ফ্যাট আছে, কিন্তু এখানে কোনো স্কিনের তলায় কিছু, স্কিনের তলায় হাড়। সোলেন অ্যাবডোমেন, পেট ফোলা হবে। থিন মাসলস বাট ফ্যাট প্রেজেন্ট, মাসলস গুলো থিন কিন্তু প্রচুর ফ্যাট আছে। আর একটা বড় সুন্দর সিমটম আছে বলে দিই, এই যে ম্যারাজমাসের শিশু কিন্তু সবসময় খাই খাই করবে, সবসময় সে খাই খাই করবে, এর কিন্তু খিদে নেই বললেই চলে, এর খিদে নেই বলে, এ কিন্তু ভার্চুয়ালি এর থেকেও বেশি অসুস্থ, কারণ এখানে ফ্যাটি লিভার থাকে এবং সেই সঙ্গে সঙ্গে অন্যরকম অসুখ থাকে। এ স্কিন অ্যান্ড বোন ঠিক, কিন্তু একে পুষ্টি দিলেই এ কিন্তু ঝট করে ভালো হয়ে যাবে, এ কেবল পুষ্টির অভাবে ভুগছে, এ কিন্তু পুষ্টির অভাবে ভুগছে না, এর সঙ্গে কিছু অসুখ ঢুকে পড়েছে, সেই জন্যই এর পেটটা এত বড় হচ্ছে, চামড়ার তলায় জল জমে যাচ্ছে, ফ্যাটি লিভার এতে থাকছে, দুটোই কিন্তু অপুষ্টির মধ্যেই পড়ে, কোয়াসিয়ারকার ম্যারাসমাস দুটোই অপুষ্টির মধ্যে ডাক্তারি শাস্তে পড়ানো হয়। ম্যারাসমাস কাদের বেশি হয়, হু আর পি ডিসপোজ টু ম্যারাসমাস, এক তৃতীয় বিশ্বের অর্থাৎ অর্থনৈতিকভাবে খুব সবল নয় দেশের বাচ্চারা বেশি আক্রান্ত হয়, দুই দুর্ভিক্ষ দারিদ্র প্রপীড়িত অঞ্চলের শিশুরা বেশি আক্রান্ত হয়, তিন যে মায়েরা তাদের অপুষ্টির কারণে বা অন্য কারণে শিশুদের বুকের দুধ খাওয়াতে পারেন না তাদের বাচ্চারা বেশি আক্রান্ত হয়, চার অপ্রতুল স্বাস্থ্য পরিষেবা এবং উচ্চ অসুস্থতার হার অসুখের এই অসুখের আর কি প্রবণতাকে বৃদ্ধি করে। কিভাবে ম্যারাসমাস প্রতিরোধ করা যায়, হাউ টু প্রিভেন্ট ম্যারাসমাস, এক পানযোগ্য জল পান করা, দুই স্বাস্থ্যসম্মত সুষম খাদ্য গ্রহণ করা, তিন স্বাস্থ্য সম্পর্কিত সাধারণ নিয়মকানুন মেনে চলা, চার নিয়মিত জল পান করে শরীরকে হাইড্রেটেড রাখা, পাঁচ শিশুকে অন্তত ছ মাস পর্যন্ত বুকের দুধ পান করাতে হবে যাতে শিশু যথেষ্ট পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে। ম্যারাসমাসে কখন ক্যালকেরে ফস দেওয়া হয়, ক্যালকেরে ফস ফর ম্যারাসমাস, স্ক্রোফুলা গ্রস্ত শিশুদের হাড়ের অপুষ্টিজনিত অসুখ। স্ক্রোফুলাগ্রস্ত বলতে বোঝায় যেসব বাচ্চা যক্ষা রোগগ্রস্ত ফ্যামিলির বা পিতামাতার সন্তান তারা হল স্ক্রোফুলাগ্রস্ত। এদের সাধারণত দেখবেন ঘাড়ের কাছে গ্ল্যান্ডগুলো সব ফোলা ফোলা থাকে, অল্পতে ঠান্ডা লাগে, নানা ধরনের বৈশিষ্ট্য, এগুলি স্ক্রোফুলা বলা হয়, স্ক্রোফুলা ধাতুগ্রস্ত শিশু। এদের হাড়ের অপুষ্টিজনিত অসুখ খাদ্যের সারবস্তুর শোষণ বা আত্মীকরণের সমস্যার কারণে শিশুর সামগ্রিক দুর্বলতা, অর্থাৎ এরা খায় ভালো খাবারে খায় কিন্তু সেই খাবার যে হজমের পর শোষণ হবে, তারপর সেটা লিভারে গিয়ে আত্মীকরণ হবে, সেইখানে কোনো ঘটনা ঘটছে, যাতে শোষণ হয়তো হচ্ছে না, যেমন শোষণ হওয়ার জন্য আমাদের দরকার ইন্টেস্টাইনের ভিতরে যে সমস্ত ভিলাইগুলো আছে, সেই ভিলাইগুলো খাদ্যকে সার বস্তুকে শোষণ করবে, যদি ভিলাই ঠিক মতো কাজ না করে যে কোনো কারণে ইন্টেস্টাইনের ভেতর যদি গন্ডগোল থাকে, যেটা খুব সম্ভব কারণ স্ক্রোফুলাগ্রস্ত ধাতুদের রোগীদের ইন্টেস্টাইনের টিউবারকুলার ইন্টেস্টাইন হয়, খুব ইন্টেস্টাইনাল টিউবারকুলার এদের খুব হয়, সুতরাং টিউবারকুলার ধাতুগ্রস্ত হওয়ার কারণে এদের হয়তো ওই শোষণটা হচ্ছে না, অথবা শোষণ হলো কিন্তু লিভারে গিয়ে আত্মীকরণ হলো না, তবে তো শরীরে লাগবে, শরীরে লাগতে গেলে ভালো ভালো খাবার খেলেই তো হবে না, খাবার শোষিত হবে, খাবার প্রথমে হজম হবে, তারপর শোষিত হবে, তারপরে আত্মীকরণ হয়ে মানে লিভার তা কাজে লাগাবে, তবে শরীরের কোষে গিয়ে পৌঁছলে শিশু একটু মোটাসোটা হবে, এইসব জায়গায় গন্ডগোল থাকে, সেই জন্য শিশুর সামগ্রিক দুর্বলতা, শিশুর দেরিতে দাঁত ওঠার সমস্যা, শিশুর পেট ফাঁপা জলের মতো ডায়রিয়া, ঢলঢলে তলপেট চুপসে থাকে, ত্বক বিবর্ণ, শিশুর মুখ বৃদ্ধের মতো ও আশঙ্কা বৃদ্ধ, মুখে সবসময় একটা আশঙ্কা থাকে যেন খুব ভয় পেয়েছে। ম্যারাজমাস যখন ক্যালিফস হয়, ক্যালিফস ফর ম্যারাজমাস, শিশুর হাড় শুকিয়ে যায়, পচা দুর্গন্ধযুক্ত মল সহ শিশুর ক্ষয়রোগ। ক্যালিফসের মজা হচ্ছে, ক্যালিফসের শরীর যে পেশেন্ট তার শরীরের সবকিছু শরীর থেকে যা বেরোবে, সে সর্দি হোক, সে টুল হোক, বা মহিলা হলে তার মেনস্ট্রুয়াল ফ্লো হোক বা লিউকেরিয়া, সমস্তর মধ্যে অত্যন্ত পচা দুর্গন্ধ থাকে, এটা কিন্তু ক্যালিফাসের বৈশিষ্ট্য, শিশুর ক্ষেত্রে তাই মলটা ওইরকম।
স্মরণশক্তি তার ক্ষীণ, সর্বদা ঘ্যান ঘ্যান করে, খিটখিটে, রুক্ষ আবার ভীতু, লাজুক, কোলে চড়ে ঘুরে বেড়াতে চায়। রাতে খুব ভীত, নার্ভাস, সহজেই ঘুম ভেঙে যায়, চিৎকার করে ওঠে, ঘুমের মধ্যে কথা বলে। ম্যারাসমাসে কখন ন্যাট্রেমিউর দেওয়া হয়? ন্যাট্রেমিউর ফর ম্যারাসমাস। শিশু গলা ও ঘাড়ের অতি শীর্ণতা, খিটখিটে শিশু, কথা বলা শেখা খুব ধীর, কথা বলতে শেখা খুব আস্তে আস্তে, অন্য বাচ্চা চটপট শিখতে পারে না। শীতার্ত শিশুর ত্বক বিবর্ণ, কষ্টকাঠিন্যে ভোগে, শিশু রান্নাঘর থেকে নুন চুরি করে খায়, এটা ন্যাট্রেমিউরের বাচ্চাদের একটা বৈশিষ্ট্য। ম্যারাজমাসে কখন ন্যাট্রাম সাল দেওয়া হয়? ন্যাট্রাম সাল ফর ম্যারাজমাস। শিশু জন্মগতভাবে সাইকোটিক ধাতুগ্রস্ত বা ত্রুটিগ্রস্ত। সাইকোটিক ত্রুটি আপনি জানেন, আমাদের মানে হোমিওপ্যাথি থেকে কনসেপ্টটা তৈরি হয়েছে, সেই সোরা সাইকোসিস, সিফিলিস। তো যে সমস্ত ফ্যামিলি মধ্যে সাইকোসিসটা চলছে তাদেরকে বলা, সেখানকার বাচ্চাদের বলে সাইকোটিক ত্রুটিগ্রস্ত হয় তারা, সেসব ক্ষেত্রে ট্যাপসম লাগে। তলপেট স্ফীত, পেট খুব ডাকি, মল জলের মতো হলুদ তোড়ে বেরিয়ে আসে, সকালে ঘুম থেকে ওঠার পর চলা শুরু করতেই ডায়রিয়া শুরু হয়ে যাবে, হয়তো বাথরুমে পৌঁছতেই পারবে না, তার আগেই ডায়রিয়া আরম্ভ হয়ে গেল। জিভের গোড়ার দিকে মলিন সবুজাভ বা বাদামি লেপ থাকে। ম্যারাজমাসে কখন সালিসিয়া দেওয়া হয়? সালিসিয়া ফর ম্যারাজমাস। শিশু শীতকাতর, দেহ রুগ্ন, মাথা খুব বড়, খুব ঘামে, নার্ভাস, খিটখিটে প্রকৃতি, মুখ শীর্ণ, খয়াটে, বুকের দুধ খেতে চায় না, খেলেই বমি করে, জলের মতো ও খুব দুর্গন্ধযুক্ত মল, ঋতুর যে কোনো পরিবর্তনে ভীষণ দুর্বলতা বোধ করে, সব সময় মাথার গরম কাপড়ের টুপি তার খুব প্রিয়। ম্যারাজ মাসে কখন নেট্রাম ফস দেওয়া হয়? নেট্রাম ফস ফর ম্যারাজ মাস। বোতলের দুধ পানে অভ্যস্ত শিশুর ম্যারাজ মাস। তলপেট স্ফীত, লিভার বড়, খাওয়ার পর কলিক পেন, মলে অজীর্ণ খাদ্যাংশ। এই সঙ্গে আজকের ভিডিও শেষ হলো। আপনার দেখার জন্য, শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, আমি নিশ্চিতভাবে তার উত্তর দেব।